কিন্তু আমি জানি না যে যে কতদিন আমি তোমাকে তোমাকে আটকে রাখতে পারব। কিন্তু বেগম বেগম, তুমি চলে গেলে আমার আমার ভীষণ কষ্ট হবে। একটু গলায় ঝাড়ু। আপনি এই কারো আর পানি খাইয়ে আমার জাত মারতে চাইছে। জাত মারা? রায়ের কবে কুবুদ্ধি জন্মিল কারো আর পানি খাইয়া ধর্মনাশ হইল। তীরে কিছু মানুষের ভিড় দেখছি, কারা ওরা? ওই তো, ওই তো আসছে। আগে গুরুদেব, পূর্ববঙ্গে যে ঘাটেই আপনার নৌকো ভিড়েছে সেখানেই মানুষ আপনাকে দেখতে ছুটে এসেছে। কি নাম এই গ্রামের? আগে মাঝির মুখে শুনলাম দুর্বাস্ত্রই। আজ দুপুরে তাহলে এই গ্রামে ভিক্ষা গ্রহণ করা যায়, কি বলো? যথা আজ্ঞা গুরুদেব, খিদেও পেয়েছে খুব। ও মাঝি, এই পাড়েই নৌকো ভেড়াও।
স্বাগত নিমাই পণ্ডিত, আমাদের দুর্বাস্ত্রী গ্রামে আপনি স্বাগত। আপনার ছাত্রদের নিয়ে দয়া করে আসুন। আপনার পরিচয়? আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার নাম তপন মিশ্র। এই যে এত মানুষ দেখছেন, এরা কিন্তু শুধু আমার গ্রামের নয়, দূর দূরান্ত থেকে এসেছে আপনার ব্যানের প্রসাদ লাভের জন্য। কিন্তু ঠাকুর, আমরা তো এখানে কয়েক দ্বন্দ্বের জন্য বিশ্রাম নিতে এসেছি। তা বললে কি হয় নিমাই পণ্ডিত, আমরা চাতক পাখি পিপাসা নিয়ে আপনার পথ চেয়ে বসে আছি, দু একদিন তো আমাদের এখানে থাকতেই হবে নিমাই পণ্ডিত। আমাদের গন্তব্য শ্রীহট্ট, ইতিমধ্যে অনেক বিলম্ব হয়ে গেছে। আর একটু বিলম্ব না হয় হলো, দয়া করে আপনি আমাদের জ্ঞান লাভ থেকে বঞ্চিত করবেন না ঠাকুর। আমার আগমনের সংবাদ পেলেন কি করে? কি বলছেন নিমাই পণ্ডিত, সরস্বতীর বরপুত্র বিদ্যাসাগর নিমাই পণ্ডিতের আগমন বার্তা পূর্ববঙ্গের প্রতিটি মানুষের মুখে মুখে ফিরছে। আপনার মতো মহাভক্ত কজন আছেন? পণ্ডিত ঈশ্বরপুরী আপনার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন। জি জি, ওনার সঙ্গে আমার তুলনা করবেন না, উনি মহাভক্ত, মহাপ্রাণ। আপনি আর কাকে কাকে পরম ভক্ত মনে করেন নিমাই পণ্ডিত? আমার গুরুদেব অদ্বৈত আচার্য, পণ্ডিত কেশব কাশ্মীরও পরম ভক্ত, তবে তার তেজ কিঞ্চিত বেশি, সেই জন্য তার ভক্তির ফলকধারা প্রকাশ পায় না। আপনি পরম ভক্ত হরিদাসের কথা জানেন না? যবন হরিদাস? আমার গুরুভ্রাতা যবন হরিদাস। সীতামার মুখে তার অনেক নাম শুনেছি, তবে সবিস্তারে শোনা হয়নি। সেই পরম ভক্ত সম্পর্কে আমার অপরিসীম আগ্রহ। ব্যাস ব্যাস, তাহলেই হবে, চলুন আমার কুটিরে। আমার গৃহে আহারের জন্য চাল ডাল ভেজানো আছে, সপাকে দুটো অন্ন গ্রহণ করুন, তারপর শোনাবো যবন হরিদাসের কাহিনী। ঠিক আছে, তাই চলুন, এসো তোমরা। পূর্ববঙ্গ ঘি আর মাছের জন্য বিখ্যাত। আমি বৈষ্ণব, মাছ খাই না। হ্যাঁ হ্যাঁ, তা আমরা জানি, তবে গাওয়া ঘি খেতে তো আপত্তি নেই, দুটো অবশ্যই গাওয়া ঘি দিয়ে গ্রহণ করুন, মনে হবে অপূর্ব। আর আর গোদুগ্ধ, সে তো অমৃত। আমার আহারে লোভ নেই, আমি যৎসামান্য আহার করি, আহারের চেয়েও আমি যবন হরিদাসের কাহিনী শুনতে বেশি আগ্রহী। শুনবেন শুনবেন, আপনি সবিস্তারে সব আগে আমার কুটিরে চলুন, আমার স্ত্রী এখনো অনাহারে রয়েছেন। কেন? কারণ অতিথিকে না খাইয়ে তো তিনি জলগ্রহণ করেন না। আমি যদি না আসতাম তাহলে? তাহলে আর কি, সারাদিন তিনি না খেয়েই বসে থাকতেন। তাহলে তো যেতেই হয়। আসুন আসুন আসুন। গুরুদেব, সন্তোষ শর্মা আবার আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আবার? হ্যাঁ, আমার মনে হয় এর মধ্যে অন্য কোনো গূঢ় উদ্দেশ্য আছে। না না, আপনি হেসে উড়িয়ে দেবেন না গুরুদেব, আপনি মুখে যতই বলুন, আপনার সঙ্গে তার ভালো লাগে, আপনার সঙ্গে শাস্ত্র আলোচনা করলে তিনি খুশি হন, আমার কিন্তু তা মনে হয় না। মনে পড়ে গুরুদেব, কামাখ্যা মন্দির ধ্বংসের সময়? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, গৌড়েশ্বরকে সহায়তা করেছিল এই সন্তোষ শর্মার ভাই অমর শর্মা, আর অমর শর্মা এই সন্তোষ শর্মাকে এনে গৌড়ের রাজপদে বসিয়ে দিয়েছে। হ্যাঁ গুরুদেব। হ্যাঁ, তোমার অনুমান যথার্থই বিতোষক, আর আমার অন্যতম প্রিয় ছাত্রর বিচার বুদ্ধি দেখে আমি সত্যিই গর্বিত। কিন্তু গুরুদেব, দেখাই যাক না সে কি জানতে চায়, আমরাও তাকে বিশ্লেষণ করে দেখি। যাও, দেরি করো না, তাকে ডেকে নিয়ে এসো, যাও। প্রণাম পণ্ডিত প্রভাকর মিশ্র। প্রণাম, আসন গ্রহণ করুন। আপনি আবার আমাকে আপনি আগে করছেন, রাজকর্মচারী হলেও আমি আপনার সন্তান। এখন থেকে তোমাকে আমি তুমি করি। জয়দেব পদ্মাবতী প্রেম কাহিনী নিয়ে একটি কাব্য রচনা শুরু করেছি, যদি অনুগ্রহ করে একটু পড়ে দেন। আরে খুব ভালো কথা, ভালো কথা, নিশ্চয়ই আমি পড়ে দেখব। আচ্ছা পণ্ডিত, আপনাকে খুঁজতে নবদ্বীপে গিয়ে নিমাই পণ্ডিতের কথা শুনলাম,
তিনি নাকি অত্যন্ত বিদ্বান বিচক্ষণ, আপনার সঙ্গে তার নাকি সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ সন্তোষ, তুমি ঠিকই শুনেছ, নিমাই পণ্ডিত অত্যন্ত বিচক্ষণ, বিদ্যার ভাণ্ডার অগাধ। তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, তবে অতি অল্প সময়ের জন্য। আচ্ছা, তিনি ঠিক কি চান বলতে পারে? অদ্বৈত আচার্যের মতো শিক্ষকতা করে ধনদৌলত আহরণ করতে, শান্তিপুরে সাতমহলা বাড়ি নির্মাণ করতে, নাকি ক্ষমতা চান, অসীম ক্ষমতা? দেখো সন্তোষ, নিমাই পণ্ডিত তার নিজের জগৎ নিয়ে আছে, সে যে কি চায় তার হদিস আমি পাইনি। তবে এটুকু শপথ করে বলতে পারি, নিমাই পণ্ডিতের অর্থ কিংবা ক্ষমতার উপর কোনো লোভ নেই। তুমি গৌড়েশ্বরকে গিয়ে বলো তার চিন্তিত হবার কোনো কারণ নেই। না, গৌড়েশ্বর চিন্তিত নন, তবুও। আচ্ছা সন্তোষ, তোর বিদ্যা চর্চা কেমন চলছে? নতুন কোনো পুঁথির সন্ধান পেলে তুমি? আমি তোমার বাড়িতে একবার যাব, গিয়ে তোমার গ্রন্থাগারটা দেখে আসবো। আপনাকে নিয়ে যেতে পারলে তো খুশি হতাম, কিন্তু জানেনই তো আমার বাসস্থানের আশপাশ সেরকম সুরক্ষিত নয়। নানা কারণে ব্রাহ্মণেরা আমাদের প্রতি অসন্তুষ্ট। অসন্তুষ্ট কেন? বোঝেনি তো, ব্রাহ্মণ হয়ে দিবারাত্র জবনদের সঙ্গে ওঠা বসা করছি, আমার ভাই দাবির খাস উপাধি পেয়েছেন, এইসব কারণেই। তাই সরকারি অনুদানে রামকেলি উদ্যানে আমাদের নতুন বাসস্থান নির্মাণ শুরু হয়েছে। আমার ভাই অনুপকেও গৌড়ে আসতে বলেছি, সুলতান তাকে টাকশালে নিয়োগের আশ্বাসও দিয়ে রেখেছেন। আচ্ছা সন্তোষ, সুলতান কি আবার রাজ্য জয়ে বেরোচ্ছেন? না, আপাতত তিনি দক্ষিণ পশ্চিম সীমান্ত নিয়েই ব্যস্ত। দক্ষিণ পশ্চিম সীমান্ত, তার মানে কলিঙ্গ রাজ্য? হ্যাঁ, এতদিন পশ্চিম সীমান্ত আরক্ষিতই ছিল, দিল্লি সুলতান তো হাঁ করেছিলেনই, সঙ্গে জৌনপুরও ছিল। এখন জৌনপুর এবং রাজমহল সীমান্ত গৌড়ের অধীনে এসে যাওয়া, ওদিক নিয়ে আর বিশেষ চিন্তার কোনো কারণ নেই। চিন্তা শুধু কলিঙ্গরাজ গজপতি প্রতাপ রুদ্রকে নিয়ে। অবশ্য কলিঙ্গরাজের গজবাহিনীর সঙ্গে মোকাবিলায় আমরাও প্রস্তুত। সুলতান কামতা থেকে যে হাতি এনেছে তাও ইতিমধ্যে যুদ্ধ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছে। তবে প্রতাপ রুদ্রের যা ক্ষমতা তাতে গৌড়েশ্বরের চিন্তিত হবার যথেষ্ট কারণ আছে। আচ্ছা, গল্পে গল্পে অনেক বেলা হয়ে গেল, আপনার চতুষ্পাঠীর সময় হয়ে গেল, এবার আসি। বিতোষক, সন্তোষকে এগিয়ে দিয়ে এসো। আসুন। গৌড়েশ্বর নিমাই পণ্ডিতকে বেশ ভয় পেয়েছেন বলে মনে হচ্ছে, নইলে সন্তোষ শর্মা নিমাই সম্পর্কে এত খোঁজ নিতেন না। আমিও তো এই ভয়টাই পাচ্ছিলাম বিতোষক, তবে ভয়টা আমার গৌড়েশ্বরকে নিয়ে নয়, আমি ভয় পাচ্ছি কলিঙ্গরাজ প্রতাপ রুদ্রদেবকে। কেন বুঝতে পারছ না বিতোষক? নিমাই পণ্ডিতের অলৌকিক ক্ষমতার কথা যদি একবার ওই কলিঙ্গরাজ প্রতাপ রুদ্রদেবের কানে যায়, তাহলে কলিঙ্গ আর গৌড়ের দ্বন্দ্বে নিমাই পণ্ডিতকে কলিঙ্গরাজ তার পক্ষে টানতে চাইবে। মনে নেই কর্ণের জন্মসূত্রে পাওয়া ওই কবচকুণ্ডল দেখে দুর্যোধন এক বাক্যে তাকে অঙ্গরাজ্য দান করেছিল? যদি আপনি যে বলেন নিমাই পণ্ডিতের কোন ক্ষমতার লোভ নেই, কলিঙ্গরাজ প্রতাপ রুদ্রদেব নিমাই পণ্ডিতকে সরাসরি যদি ক্ষমতা দান করতে চান, আর নিমাই পণ্ডিত যদি সেই দান প্রত্যাখ্যান করে, তাহলে তো নিমাই পণ্ডিতের বিপদ আসন্ন। সে তো অনেক দূরের কথা, তার আগে দেখি গৌড় আর কলিঙ্গের যুদ্ধে
পেয়ে যেতেন। পণ্ডিতকে নিয়ে খুবই চিন্তিত আছি। কলিঙ্গ আর গৌড়ের যুদ্ধ শেষ পর্যন্ত নিমাই পণ্ডিতের কাছে স্বাধীন পড়াতের মতো না হয়ে যায়। দ্বৈত আচার্য গৌড়ে আসছে, তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার দরকার। গৌড়েশ্বরের কলিঙ্গ অভিযানের কথা যদি তিনিও জানতে পারেন, তাহলে তিনিও আমার মতো চিন্তিত হয়ে পড়বেন। স্বভাব মনে করে প্রাণ কানাইল, কাতর শোনা করোনা গরে প্রাণ কানাইল, কাতর শোনা করোনা গরে প্রাণ কানাইল, হে তোমার বজনে প্রাণ কানাইল, খন্ডিল এখনে প্রাণ কানাইল। গাছিল মদনে প্রাণ কানাইল, তাই শস্য যখন মিশা হয় তখন সকল শস্য চূর্ণ হয় না। মাঝের অন্ধের আশেপাশে কিছু শস্য অবিচূর্ণই থেকে যায়। ঠিক সেই রকম বিশ্বের মধ্যবিন্দু হলেন শ্রীকৃষ্ণ। যাতার দণ্ডের মতো তাকে অবলম্বন করে থাকলে অস্থির অশান্ত জীব সুস্থির সুশান্ত হয়ে ওঠে। শান্ত হলে তবে যে শান্তি আস্বাদন সম্ভব। জগতে নাহি অবস্থান, স্থা ধাতুটির অর্থ গতি নিবৃত্তি। গতি শূন্য হয়ে শান্তভাবে থাকার নাম অবস্থান। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বহুবার তোমাদের মানা করেছি যে হরিদাসকে নিয়ে বাড়াবাড়ি না করতে। আরে এটা বোঝো না কেন, হ্যাঁ, যে তোমাদের প্রীতির জন্যে
এই গা শুধু লোকের সঙ্গে আমাদের সম্পর্ক যেতে বসেছে। আমার হেদুর রক্ত বইছো শরীরে।